শ্রোতাপ্রিয় সঙ্গীত শিল্পী কুমার শানু। গানের মানুষ হলেও বহু আগে অভিনয়ের নাম লিখিয়েছেন এই শিল্পী। এবার ভারতীয় একটি টিভি ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাবে এই শিল্পীকে। জানা যায়, ধুলোকণা নামে টিভি ধারাবাহিকের বিশেষ একটি পর্বের রিয়েলিটি শো এর বিচারকের চরিত্রে অভিনয় করবেন কুমার শানু। কয়েকদিন আগে খবরের শিরোনামে এসেছিল, গায়ক বাবুল সুপ্রিয়কে নাকি দেখা যাবে একটি নতুন ধারাবাহিকে, যার পরিচালক রাজ চক্রবর্তী। তবে শোনা যাচ্ছে, সেই ধারাবাহিক থেকে নাকি সরে এসেছেন বাবুল। তারই মাঝে ধুলোকণায় কুমার শানুর অতিথি হয়ে আসার খবরে বেশ খুশি তার অনুরাগীরা। ইতোমধ্যে এই ধারাবাহিক বেশ সাড়া ফেলেছে, টিআরপির দৌড়ে বেশ এগিয়ে এটি। তবে এবার দেখার বিষয়, ধারাবাহিকে কুমার শানু এন্ট্রি নিয়ে ঠিক কি করবেন। আপাতত কুমার শানু বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন রিয়েলিটি শো সুপার সিঙ্গার 3-তে।